হাই ফ্রেন্ডস, লাইক ইউরস লাইক চ্যানেলের আরো একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত। আমি ডাক্তার অভ্রনীল কর। আজকের এই এপিসোডে আমি আপনাদের বলবো ব্রণর সমস্যা থেকে মুক্তির উপায় সম্পর্কে। আমার ক্লিনিকে এরকম অনেক পেশেন্ট আসেন, বিশেষ করে টিনেজাররা এসে তাদের এই সমস্যার কথা আমাকে বলেন এবং তারা বলেন যে কিভাবে ডাক্তারবাবু দ্রুত এই সমস্যা থেকে মুক্তি পাব। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের মধ্যেও কিন্তু অনেকে এরকম আছেন যারা দীর্ঘদিন বাজার চলতি বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করছেন, অ্যাড দেখে বিভিন্ন ক্রিম কিনছেন, ফেস ওয়াশ কিনছেন, কিন্তু কোনোভাবেই সমস্যার সমাধান হচ্ছে না। তো আজকে আমি বলবো কিভাবে এই ব্রণর সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় সেই বিষয়ে। হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে কিন্তু এই ব্রণর সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আপনারা যারা এই সমস্যায় ভুগছেন আপনারা চাইলে একটি হোমিওপ্যাথিক মেডিসিন সেবন করতে পারেন, বার্বারিস অ্যাকুইফোলিয়াম মাদার টিংচার। প্রতিদিন সকালে খালি পেটে 10 ফোঁটা করে বার্বারিস অ্যাকুইফোলিয়াম মাদার টিংচার হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে আপনাকে সেবন করতে হবে অন্তত 1 থেকে 1.5 মাস। আপনি যদি এই ওষুধটি সেবন করেন দেখবেন এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। তবে যদি এরকম হয় যে দীর্ঘদিনের সমস্যা, অনেক চিকিৎসার মাধ্যমেও সমস্যার সমাধান হয়নি, সেক্ষেত্রে আপনাকে ডাক্তারবাবুর কাছে যেতে হবে এবং তার পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। হোমিওপ্যাথিতে এর বিভিন্ন ওষুধ আছে, যেরকম ক্যালিব্রোম, পালসেটিলা, থুজা, সালফার, ন্যাট্রামিউর। লক্ষণ অনুযায়ী যে কোনো হোমিওপ্যাথিক ওষুধ আসতে পারে। তো আজকে আমি আপনাদের বললাম ব্রণর হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে। এই বিষয়ে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা চাইলে স্ক্রিনের উপর দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনটিকে প্রেস করুন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।